1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়। পূর্ব পাকিস্তান অর্থাৎ অধুনা বাংলাদেশের দিকে পাকিস্তানি সেনারা দক্ষিণ দিনাজপুর জেলার চক্রাম গ্রামে হানা দেয়। উদ্দেশ্য, সীমান্তবর্তী গ্রামের বিএসএফ ক্যাম্পের অস্ত্র লুট করে বালুরঘাট শহর আক্রমণ। চুরুকা মুর্মু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের চক্রাম শাখার মুখ্য শিক্ষক, সবেমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। মুখ্য শিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করেন। পানীয় জলের জন্য কুয়ো তৈরি ও অন্যান্য সামাজিক কাজে তার সক্রিয় ভূমিকায় গ্রামের সকলেই মুগ্ধ। দিনটা ছিল 18 আগস্ট 1970। ভোরবেলা উঠে গ্রামের চারদিকে পাকিস্তানি সেনাদের দেখে কিশোর চুরুকার মনে সন্দেহ জাগে। গ্রামের লোকজন ভয়ে গ্রাম ছাড়তে চায়, কিন্তু চুরুকা সাহসের সঙ্গে দুজন বন্ধুকে নিয়ে দৌড়ে গ্রামের কিছুই দূরে বিএসএফ ক্যাম্পে খবর দেয়। ক্যাম্পে মাত্র কয়েকজন ভারতীয় জওয়ান থাকায় তারা পর্যাপ্ত গোলা বারুদ নিয়ে যাওয়ার অসুবিধার কথা বললে চুরুকা ও দুই বন্ধু জওয়ানদের সাথে গোলা বারুদের বাক্স মাথায় নিয়ে গ্রামের দিকে এগিয়ে আসে। বন্ধুরা কয়েকজন জওয়ানদের নিয়ে গ্রামের উত্তর দিকে এবং বাকি জওয়ানদের সঙ্গে চুরুকা দক্ষিণ দিকে পাট ক্ষেতের আড়াল বরাবর এগিয়ে চলে। পাক সেনারা ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোড়ে। চুরুকা পাট ক্ষেতের আড়াল থেকে বুঝতে পারে যে তাকে পাকিস্তানি সেনারা লক্ষ্য করেছে। চুরুকা স্থির করে কোনোভাবেই যেন এই গোলা বারুদ পাক সেনারা হাতে না পায়, তাই সে গোলা ভর্তি বাক্স মাথায় নিয়ে কাছে একটি পুকুরে ফেলবে বলে এগিয়ে যায়। পাক সেনারা তাকে লক্ষ্য করে গুলি করে, চুরুকার শরীর ঝাঁঝরা করে দেয়। সেই অবস্থাতেও বাক্স পুকুরের মধ্যে ফেলে চুরুকা সেখানেই মৃত্যুবরণ করেন। দেশাত্মবোধ ও দেশের বিপদে দেশবাসীর কর্তব্য কি, চুরুকা শেষ রক্তবিন্দু দিয়ে প্রমাণ করেন। কিন্তু এটা খুবই দুঃখ ও আক্ষেপের যে চুরুকা মুর্মুর এই বলিদান এখনও সরকারের স্বীকৃতি পায়নি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী জনৈক শিল্পীর আঁকা চুরুকা মুর্মুর ছবি। চুরুকা মুর্মুর বাড়ি ও তার আত্মীয় স্বজন। চুরুকার জন্মস্থান চক্রাম গ্রামে তার স্মৃতি সমাধি। ওই একই গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের সামনে চুরুকার স্মৃতিতে তৈরি বলিদান বেদি। প্রতি বছর 18 আগস্ট সেখানে গ্রামবাসী ও বিশিষ্টজনেরা শ্রদ্ধার্য নিবেদন করেন। চুরুকা মুর্মুর স্মৃতি রক্ষা সমিতির উদ্যোগে প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।